নয়ে জিআইএস এডুকেশনাল ইনিশিয়েটিভসের অন্তর্গত তৈরি হয় ডক্টর সুধীর চন্দ্র সুর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে উত্তর কলকাতার দমদমে এই নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রছাত্রীদের অন্যতম সেরা পরিকাঠামো দেয়। দেশের বড় বড় ব্লু চিপ কোম্পানির সঙ্গে এই কলেজের নলেজ পার্টনারশিপ আছে। চাকরির ক্ষেত্রে যাতে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতার মুখে সাফল্য পায় তার জন্য বিশেষ কোর্সও করিয়ে থাকে এই প্রতিষ্ঠান। চলতি বছরে সিইজিআর এর পক্ষ থেকে পূর্ব ভারতের সেরা প্লেসমেন্টের পুরস্কার পেয়েছে এই কলেজ। আমাদের বিচারে তাই 2018 বেস্ট ইমার্জিং ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য এডুকেশন এক্সেলেন্স পাচ্ছে ডক্টর সুধীর চন্দ্র সুর ইঞ্জিনিয়ারিং কলেজ। মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো কলেজের প্রিন্সিপাল ডক্টর প্রভাস ঘোষ। একই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করব মিস্টার সঞ্জয় চ্যাটার্জি প্রিন্সিপাল ক্লাস্টার হেড জি মিডিয়া সেলস এবং মিস্টার মনোজ জগাসি ন্যাশনাল হেড সেলস জি রিজিওনাল নিউজের নিউজকিপ্ট। মিস্টার জগাসি, মিস্টার সঞ্জয় চ্যাটার্জি এবং মঞ্চে ডেকে নেব রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেবকে। গৌতম বাবু প্লিজ। সুধীর চন্দ্র সুর ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য আমি অনুরোধ জানাবো সঞ্জয় দাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করতে। মিস্টার মনোজ গাজিকে অনুরোধ জানাবো মানপত্র তুলে দিতে এবং গৌতম বাবুকে অনুরোধ জানাবো ট্রফি তুলে দিতে। খুব একটা পুরনো কলেজ নয়, আমাদের প্রথম ব্যাচ বেরিয়েছে 5 বছর আগে, তার মধ্যেই আমরা ইউনিভার্সিটির টপার আমরা দিতে পেরেছি বিটেক আর এমটেকে। আমরা শুধু ইঞ্জিনিয়ার তৈরি করি না, আমরা এমপ্লয়েবল ইঞ্জিনিয়ার তৈরি করি যারা ভবিষ্যতে গিয়ে দেশের জন্যে রাজ্যের জন্যে কিছু কন্ট্রিবিউট করতে পারে। আমরা ডিপ্লোমা থেকে শুরু করে বিটেক আর এমটেক পর্যন্ত স্টুডেন্টদের পড়াচ্ছি। ডিপ্লোমাতে আমাদের 2টো স্ট্রিম আছে, অটোমোবাইল আর সিভিল, আর বিটেকে আছে আমাদের 6টা স্ট্রিম, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, সিভিল আর মেকানিক্যাল। এছাড়াও আমরা এমটেকে পড়াচ্ছি মেকানিক্যালে আর ইলেকট্রনিক্সে। সিভিল ইঞ্জিনিয়ারিং সাধারণত আমরা সবাই জানি মাদার অফ অল ইঞ্জিনিয়ারিং, কারণ যে কোনো একটা জায়গায় বাড়ি করতে গেলে আগে সিভিল ইঞ্জিনিয়ারিং দরকার, তারপর আসে তার মেকানিক্যাল, তারপর আসে ইলেকট্রিক্যাল। তো সিভিল ইঞ্জিনিয়ারিং আমরা প্রাইম ইঞ্জিনিয়ারিং বলি। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে ডিপ্লোমা এবং বিটেক পড়ানো হয়, এখানে দুটোই ইনটেক হচ্ছে 60 এবং 60 করে। এবং আমাদের এখানে ডিপ্লোমা যারা পাস করে তারা পাস করার 3 বছর পর তারা বিটেকে সেকেন্ড ইয়ারে তারা ঢুকতে পারে ল্যাটারাল। আমরা আমাদের এই ডিপার্টমেন্টে স্টুডেন্টদেরকে যেভাবে তৈরি করি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর সমস্ত নলেজ দিয়ে, সেটা ফার্স্টলি গ্রুপে ডিভাইড করে সমস্ত স্টুডেন্টকে তাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তৈরি করা হয়। এবং সেই ক্ষেত্রে কিছু নতুন টিচিং এইডস, যেগুলো অডিও ভিজুয়াল এইডসগুলো ইউজ করা হয় যাতে মোর লাইভ হয় এবং স্টুডেন্টরা অনেক বেশি ইন্টারেস্টেড হয় ওদের এই স্টাডির জন্য। এই কলেজে 2009 সাল থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিটেক কোর্স চালানো হয় এবং এই কলেজে 2014 সাল থেকে ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আমরা অফার করে থাকি। এই কলেজের সাথে আমাদের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, তাদের সাথে আমাদের টাই আপ রয়েছে এবং বিভিন্ন বেসরকারি ইন্ডাস্ট্রি, তাদের সাথেও আমাদের টাই আপ রয়েছে। সেই ইন্ডাস্ট্রিরা আমাদের স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম ভিজিট এবং বিভিন্ন রকম প্রজেক্ট করিয়ে থাকে নিয়মিত ইন্টারভ্যালে, এবং সেই ইন্টারভ্যালগুলো হয় সাধারণত সেমিস্টার ব্রেকে।
এছাড়া আমাদের যে কলেজটার স্পেশাল হচ্ছে আমাদের ল্যাবগুলো প্রচণ্ড ভালো, আর প্রত্যেকটা জিনিসের যে থিওরি ওরা যেগুলো পড়ছে, যেটা আমরা বিশ্বাস করি কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট শুধু থিওরি পড়ে হয় না, যতক্ষণ না প্র্যাকটিক্যাল স্টুডেন্টরা দেখতে পাচ্ছে ততক্ষণ সে তার এটাকে সাবজেক্টটাকে ঠিকমতো শিখতে পারে না। সেটাতে মাথায় রেখে আমাদের ল্যাবগুলোতে প্রচণ্ড জোর দেওয়া হয়েছে যে থিওরিটা স্টুডেন্ট পড়ছে সেটা ল্যাবে গিয়ে দেখতে পায়, শুধু তাই নয় ওরা নিজে হাতে ল্যাব হ্যান্ডেল করতে পারে। আমাদের এখানে অনেক রকম ল্যাব আছে, বেসিক্যালি যেটা প্রাইম ল্যাব হচ্ছে সয়েল মেকানিক্স ল্যাব, হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট ল্যাব, কংক্রিট ল্যাব, এনভায়রনমেন্ট ল্যাব, ফ্লুইড ল্যাব, এবং আমাদের যেটা বেসিক সার্ভে ল্যাব অ্যান্ড জিওলজি ল্যাব। আমাদের সয়েল ল্যাবে প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে, সয়েলের শিয়ার টেস্ট, সয়েলের কম্প্রেশন টেস্ট, হাইওয়ে দিয়ে আছে হাইওয়ে মেটেরিয়াল টেস্টিং, বিটুমিন টেস্টিং। এছাড়া আমাদের আছে সার্ভে ল্যাব যেটা প্রাইম, আমাদের টোটাল স্টেশন আছে, টোটাল স্টেশন দিয়ে আমরা বিভিন্ন রকম সার্ভে করি, থিওড লাইট আছে। এছাড়া আমাদের আছে এনভো ল্যাব, কারণ এনভোটা সয়েলের মধ্যে একটা পড়ে, সেখানে ওয়াটার টেস্টিং এক্সেট্রা, জলের পিউরিটি কেমন, আর্সেনিক আছে নাকি, অন্য পিওডি আছে, সিওডি আছে, সেগুলো আমরা টেস্ট করি। এছাড়া আমাদের জিওলজি ল্যাব আছে, জিওলজি সিভিল ইঞ্জিনিয়ারিং একটা প্রাইম জিনিস, রক্স এক্সেট্রা সম্পর্কে আমরা জানতে পারি। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ডিপ্লোমা বা এমটেক করার পর ওরা যেরকম মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি পেতে পারে, সেটা সফটওয়্যার কোম্পানি হোক বা হার্ডওয়্যার কোম্পানি হোক। আরেকটা ফিল্ড হচ্ছে যেটা হায়ার এডুকেশনের জন্য এবং সেসব ফিল্ডে যাওয়ার জন্য, সেটা রিসার্চ ফিল্ড হোক বা আরও পিএইচডি স্কলার হিসেবে যদি ওরা কোথাও এন্ট্রি নিতে চায়, সেই ক্ষেত্রে গেট এক্সামটা খুবই ইম্পর্টেন্ট বা জিআরই। এই গেট জিআরই এইসব এক্সামের জন্য আমাদের ডিপার্টমেন্টে আলাদা ক্লাসেস হয় এবং ওদেরকে প্রিপেয়ার করা হয়। প্ল্যানিং জো থা কি ইঞ্জিনিয়ারিং করায়েঙ্গে ওর বচ্চো কো স্পোর্টস ফেসিলিটি দেঙ্গে, তো এই স্টেডিয়াম আপ দেখি রে বন রা হ্যায়, হাম লোগো নে হর এক বচ্চে কে লিয়ে এক স্পোর্টস ফেসিলিটি কা বন্দোবস্ত কিয়া হ্যায়, ইনডোর স্পোর্টস কে লিয়ে দো অলগ কমরে হ্যায়। এছাড়াও বিভিন্ন রকম প্রজেক্ট ওয়ার্ক এখানে আমাদের করানো হয় স্টুডেন্টদের দিয়ে, সেই প্রজেক্ট ওয়ার্কগুলো অবশ্যই এই যুগের সাথে তাল মিলিয়ে আমরা করে থাকি।